আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি মনির ভাইয়ের সাথে পাসপোর্ট অফিসে, সেটা হলো বাংলাদেশ এম্বাসি। মনির ভাইয়ের পাসপোর্টের মেয়াদ শেষ, তো রিনিউ করতে যাইব। তো আজকে আমার অফ ডে, ফ্রাইডে, জুম্মা মুবারক সবাইকে। তো মনির ভাই বললো চলো আমার সাথে, পরে ভাইয়ের সাথে গেলাম। দেখেন রাস্তাগুলো কত সুন্দর সৌদি আরবের, আমার কাছে খুব ভালো লাগে রাস্তাগুলো সৌদি আরবে। দেখেন কত স্পিডে গাড়ি আসতেছে। তো এই সামনে, একটু সামনে পাসপোর্ট অফিসটা, বাংলাদেশ এম্বাসি, দেখতে থাকেন ভিডিওটা। ওই যে দেখা যাচ্ছে এম্বাসি, ওই যে ট্যাক্সিগুলো, অনেক ট্যাক্সি এখানেই। এখন আমরা নামবো গাড়ি পার্কিং করার জন্য, পার্কিং করা হলো গাড়ি এজেন্টের ভিতরে। পাসপোর্ট এম্বাসি, বাংলাদেশ এম্বাসি। তো গাড়ি থেকে নামলাম, তো এখন যাইতেছি দুবাই। ওই যে ওনার হাতে পাসপোর্ট, মনির ভাইয়ের হাতে পাসপোর্ট। এখানে এখানে সব বাঙালি, এই জায়গায় সব বাংলাদেশি মানুষ। এখানে মনে হয়, এখানে আইসি মনে হইতেছে যে বাংলাদেশে আইসে পড়ছি আমি। সেম সিস্টেম বাংলাদেশের মতো, সিরিয়ালে খারাপ হয়েছে। ওই যে মনির ভাই ওখানে দেখতেছেন, এই জায়গায় আবার সিঙ্গারা টিঙ্গারা বেচতেছে। তো সিরিয়ালে দাঁড়া রয়েছে মনির ভাই এই রোদের মধ্যে। পাসপোর্ট রিনিউ করা হয়ে গেল, ডেট দিয়ে দিছে 3 মাস পর আসতে বলছে। তো এখন আমার বাসার দিকে যাইতেছি। তো কি অবস্থা, সবাই কেমন আছেন কমেন্টে জানাই দিয়েন। আর কি খবরটা আবার বাংলাদেশের কি অবস্থা, আর কিছু কথা না বললেই নয়। প্রবাসে আসার সময় একটু ভালো মতো যাচাই করে আইসেন, সবসময় বলি আমি এই কথাটা, তাও আবার বললাম। কারণ আমি চাই না যে বাংলাদেশি কোনো ভাই বিপদে পড়ুক সৌদি আরব আইসা। কারণ 90% এখন মানুষ বিপদে পড়তেছে, এই কারণে কথাগুলো বলা। আমি যে সমস্যায় পড়ছি, সমস্যা যাতে আর কেউ না পড়ে। তো বাসায় চলে আসলাম এখন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।